সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির বিশেষ আয়োজন বসন্ত বাতাসের থেকে, সেই সাথে মহান স্বাধীনতার পরের দিন আজকে আমাদের লাল সবুজের পতাকার জন্য, আমাদের মানচিত্রের জন্য, আমাদের বাংলাদেশের জন্য যত শহীদ আত্মাহুতি দিয়েছেন, যে সমস্ত মাভুন তাদের সম্ভ্রম দিয়েছেন, তাদের সবার প্রতি রইল আমাদের এনটিভি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক সমবেদনা। আজকে বসন্ত বাতাসে যে মানুষটি সঙ্গীত পরিবেশন করার জন্য উপস্থিত হয়েছেন, তিনি সকলের খুব পরিচিত না, কিন্তু অনেক চমৎকার কিছু গান তিনি আপনাদের জন্য নিয়ে এসেছেন, সেটা আমার বিশ্বাস। আশা করি তার গান ভালো লাগবে। আমি স্বাগতম জানাচ্ছি এনটিভির স্টুডিওতে লীনা পালকে। লীনা পাল, তোমাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। সেই সাথে যারা সঙ্গত করবেন, মন্দিরে আছেন যোশী ভাই, তবলায় বরাবরের মতো ইয়ামিন চৌধুরী সাগর, এবং বাঁশিতে রবিন ক্রিশ্চিয়ান, এবং দুতারায় আমাদের প্রিয় আব্দুল হান্নান খান ভাই। তো লীনা, আমরা সরাসরি গানে চলে যাব। কোন গান দিয়ে শুরু করবে তুমি? আমি প্রথমেই ভবানন্দের একটা গান করছি, দিন ভবানন্দ, কুলাউড়ার, কুলাউড়া উপজেলা, সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ার দিন ভবানন্দ, তার বিখ্যাত কিছু গান আছে, কোন গানটা শুনবো আমরা? আমি মথুরারও সময় গেল গইয়া, ওইটা গাওয়ার চেষ্টা করছি। অনেক বিখ্যাত একটি গান, মথুরারও সময় গেল গইয়া রে সুজন নাইয়া, শুনি তাহলে গানটা। আচ্ছা, ভান্ডুলো ইয়ারে, হায় রে
অপূর্ব, এক কথায় অনেক ভালো লাগলো। দীনভবানন্দ কিন্তু অনেক গান রচনা করে গেছেন, প্রায় 500 অধিক গান রচনা করেছেন। তার জন্মসাল এবং মৃত্যুসাল কিন্তু জানা যায়নি। কষ্টের বিষয় হচ্ছে কি, তার অনেকগুলা গান কিন্তু আমরা সংকলনে নাই। হ্যাঁ, এটাই সংকলনে নাই। যাই হোক লীনা, তুমি অনেক চমৎকার করে গাইলে। যাই হোক, গানের শুরুটা কিরকম ছিল তোমার? ছোটবেলা থেকে আমার বাবার কাছ থেকে আমার প্রেরণাটা মূলত, আর ওইখান থেকেই শুরু, গানের শুরু। বাবু দেখতাম সবসময় গান করতেন, সবসময় গান শোনাতেন। এই আচ্ছা আচ্ছা, বাবার কাছ থেকে অনুপ্রেরণাটা, বাবার কাছ থেকে। এবং গুরুজি, উস্তাদ বা শিক্ষক কার কাছ থেকে গান শেখা? আমার প্রথম হাতে করে বলতে আমার মাসি গৌরী চৌধুরী। মাসি গুরু চৌধুরী মানে বিলেতের যে সুনামধন্য শিল্পী, আমাদের প্রিয় গৌরী, ওনার কাছ থেকেই। হ্যাঁ, আমার হাতিকড়িটা ওনার কাছ থেকেই। হ্যাঁ, তারপর গৌরী মাসি যখন চলে আসলো লন্ডনে, তারপর আমার গুরুজি হলেন শ্রী সুবলচন্দ্র দেব। সুবলচন্দ্র দেব কি, উনি কোন জায়গার? উনিও সিলেটেরই। হ্যাঁ, বেতারের প্রযোজক উনি, ওনার কাছ থেকেই শেখা। হ্যাঁ, তারপর আমি ক্লাসিক্যালের উপরে 6 বছর তালিম নেই শ্রী শ্রী গুরুজি শ্রী রামকানাই দাসের কাছে। রামকানাই দাস, তিনিও কিন্তু দাঁড়িয়ে পড়াতেই ছিলেন। হ্যাঁ, ওনার কাছ থেকেই আমি ক্লাসিক্যাল বেসটা ওনার কাছ থেকেই পাওয়া। আমার অনেক গুরুজনের সান্নিধ্যে লীনা তুমি গান শিখেছো। যাই হোক, আমার মনে হয় প্রিয় গৌরীদি, আপনি যদি আমাদের টেলিভিশনের সেটের সামনে থাকেন, আপনার ছাত্রী আজকে গান করে যাচ্ছেন এবং আপনিও আমার অনেক প্রিয় একজন মানুষ, আপনিও এই অনুষ্ঠানে গান করেছেন, আপনার ছাত্রী আজকে গান করছেন, তো আমরা আপনার কাছে শুভকামনা আশা করছি। তো লীনা, এখন কোন গান শোনাবে তুমি আমাদের? এখন আমি আব্দুল করিমের একটা গান করি। আব্দুল করিমের গান, হ্যাঁ, দেখি কতটা। অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা শুনবো লীনার কণ্ঠে আবার শাহ আব্দুল করিমের গান। অবশ্যই আমি বিশ্বাস করি তার গান আপনাদের ভালো লাগবে। চাই না মনে গান ছাড়া।
কিছু চায় না মনে গান ছাড়া লীনা তোমার কাছ থেকে আরো গান শুনবো আরো কথা শুনবো প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন লীনা পালের গান আমরা তার সাথে কথাও বলবো তার গানও শুনবো কোথাও যাবেন না আমাদের ছেড়ে এনটিভির সঙ্গেই থাকুন আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে বিরতির পর আবার আমরা আপনাদের সামনে তার গান নিয়ে হাজির হব আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত